সাম্প্রদায়িক তাস খেলে বিজেপি বাংলার বিভাজন সৃষ্টি করছে। ওরা গণতন্ত্র মানে না, ওরা গণতন্ত্রকে ধ্বংস করছে। বিজেপি নারীদের সম্মানও দিতে জানে না। বৃহস্পতিবার মালদায় এক সাংবাদিক বৈঠক করে এই মন্তব্য করলেন রাজ্যের পরিবহন ও পুর নগরায়ণ দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মালদা জেলা প্রেস কর্নারে মন্ত্রী এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, বিধায়ক আব্দুল রহিম বক্সি। এদিন মন্ত্রী জানান, এটা নূপুর শর্মাদের চাল, আর সেই চালে পা দিচ্ছে, যারা পা দিচ্ছে তারা বোকামি করছে। তার কারণ নূপুর শর্মারা চাইছে যে দেশটাকে ধ্বংস করছে মোদী সরকার, আর এটা আপনার দৃষ্টিটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার হচ্ছে যে এগুলো হলো সব সৌরাজ্য। আদিবাসীর ব্যাপারে যদি সত্যি হতে তার দুঃখ থাকতো, তাহলে আজ আদিবাসী মহিলা যখন তারই লোক দিয়ে যখন তাদের উপর অত্যাচার হয়, আদিবাসীদের অত্যাচার হয়, আদিবাসীদের তাড়িয়ে দিয়ে জঙ্গলের পর জঙ্গল মাইন্স করার জন্য দখল হয়, তখন তাদের প্রাণ কাঁদে না আদিবাসীদের? এটা হচ্ছে ভোটের রাজনীতি, যখন যেমন তখন তেমন। ডিসকাস ডিফারেন্ট ম্যাটার্স অফ দি কান্ট্রি। আমাদের দেশের এখন সমস্যাটা কি? আমাদের ইকোনমি আমাদের সমস্যা, আমাদের বেকারত্ব আমাদের সমস্যা, আমাদের দেশকে এক রেখে দেশের প্রগতি আমাদের কাছে সমস্যা, দেশটা বিক্রি হয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে সমস্যা। এই যেমন নূপুর সম্মান পর ঠিক পরপরই দেখা যায় নীতিকে বিসর্জন দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে তাদের একটাই নেশা, সেটা হচ্ছে পাওয়ার দখল। সাময়িকভাবে আনন্দ লাগবে, সাময়িকভাবে মনে হবে যে কঙ্কার করলাম, কিন্তু ভারতবর্ষের সংবিধান ধ্বংস হয়ে গেলে ভারতবর্ষের পক্ষে একটা বিরাট বিপদ হয়ে যায়। এই কঙ্কারের নেশার মাধ্যমে তারা গণতন্ত্রটাকে ধ্বংস করছে, কনস্টিটিউশনটাকে ধ্বংস করে দিচ্ছে, যে স্ট্রাকচারগুলো ছিল সেগুলোকে ধ্বংস করছে, অর্থাৎ কনস্টিটিউশনের যে স্তম্ভগুলো, জুডিশিয়ারি একটা স্তম্ভ, অ্যাডমিনিস্ট্রেশন একটা স্তম্ভ, আপনাদের প্রেস একটা স্তম্ভ, সেই সব স্তম্ভগুলোকে নষ্ট করে দিয়ে শুধু আমি আমি আমি, এটা গণতন্ত্রের পক্ষে খুব ভয়াবহ, এবং আজ বিজেপি সেটা একটা নেশায় মেতেছে। একটা হচ্ছে যে বাংলায় কেন পারবে না, তার কারণ হচ্ছে যে বাংলার একটা স্বাধীন সত্তা আছে, যে সত্তা নিয়ে বাংলায় সুভাষচন্দ্র বোস হয়েছিল, যে সত্তা নিয়ে ক্ষুদিরাম হয়েছিলেন, যে সত্তা নিয়ে মাস্টারদা সূর্য সেন হয়েছিলেন, তাদের নিজস্ব একটা স্বাধীন সত্তা ছিল, সেই সত্তাটা আজকেও বাংলার মানুষের মধ্যে আছে। বাংলা কোনোদিন কারোর অধীনে হতে যাবে না, তাই গণতান্ত্রিক উপায় নয় এই যে দখলদারি, বাংলা এটাতে সহমত। তাই বাংলা যে বাংলার হয়ে কাজ করেছে, যে বাংলার সাথে থাকে, বাংলার জন্যে যে রয়েছে, সেই বাংলার নেকেই বাংলা চেয়েছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।